কলকাতার নিরাপদ শহর ঘোষণা হতেই বাংলাকে দেখে শিক্ষা নেওয়ার জন্য শাহিদ তোপ দাগলেন অভিষেক। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো 2021 সালে যে রিপোর্ট দিয়েছিল তাতে দেশের 19টি বড় শহরের মধ্যে মহিলাদের জন্য কলকাতা সব থেকে বেশি নিরাপদ। 2022 সালেও সেই একই কথা, টানা 2 বছর কলকাতা শহর নিরাপদ, এমনটা ঘোষণা করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অর্থাৎ NCRB। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার, গরু পাচার যখন একের পর এক অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার, ঠিক সেই সময় দাঁড়িয়ে দলকে কার্যত অক্সিজেন দিল এই রিপোর্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ NCRB-র রিপোর্ট বলছে সব থেকে বেশি নারী নির্যাতনের মামলা রুজু হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, আর সেখানে সংখ্যাটা 56,083। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান, সংখ্যা 40,738। তৃতীয় স্থানে 39,526 সংখ্যা নিয়ে মহারাষ্ট্র। চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ 35,884। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ NCRB-র যে রিপোর্ট তাতেও বলা হচ্ছে সব থেকে বেশি ধর্ষণের মামলা রুজু রাজস্থানে 6,337, দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ 2,845, আর কম ধর্ষণের মামলা রুজু হয়েছে কলকাতায় 11টি। দেশের মধ্যে সব থেকে বেশি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে দিল্লিতে, স্বভাবতই সেখানকার নিরাপত্তার দায়িত্বে তো অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আর সেখানে কিনা 1,226 জন ধর্ষিতা হয়েছেন, এত অভিযোগ এসেছে। না, শুধু এই কজন ধর্ষিতা হয়েছেন বলা ভুল, এতগুলি অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে বেশ কিছু গণধর্ষণের রিপোর্টও রয়েছে। কলকাতায় খুনের মামলা রুজু হয়েছে 45টি, দিল্লিতে 454। কলকাতায় নারী নির্যাতনের মামলা হয়েছে 127, দিল্লিতে 1,023। এবার তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে এখন 2টি কাজ, বাড়িতে ছেলেকে জাতীয়তাবাদে শিক্ষা দেওয়া এবং তার অধীনস্থ পুলিশ ব্যবস্থাকে সাজানো। ইডিকে নিয়ে পুতুল খেলার বদলে বাংলা সরকার পরিচালনার থেকে সেই মডেল থেকে শিক্ষা নেওয়া উচিত, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কার্যত ঝাঁঝালো আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানিয়ে দিয়েছেন এইভাবেই বাংলার থেকে কেন্দ্রকে প্রতি মুহূর্তে শিক্ষা নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকালই ইডি সমন পাঠিয়েছে এবং তাকে সেপ্টেম্বরের 2 তারিখে কয়লা পাচার কাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। আর এই রিপোর্ট পাওয়ার পরই যখন NCRB-র রিপোর্ট প্রকাশিত হলো, অকপটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ করার কথা, চোখে আঙুল দিয়ে তাদের অবস্থা আর বাংলার অবস্থা দেখিয়ে দেওয়ার কথা ভুললেন না। অনেকেই বলছেন অভিষেকের এই দৃঢ়তাই তাকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই দাপটকে ভালো চোখে দেখছে না নমো সরকার। আসছে সেপ্টেম্বরের 2 তারিখ, সকলেই ভাবছেন কি হয় কি হয়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।